যা খুশি বলো তুমি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি আমি। ভালো যে বেসেছি সে কথা বলেছি, একবার বলো তুমি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি আমি। হ্যালো ভাই, কাজটা হয়ে গেছে? ও ভাই, কেন আপনি ব্যস্ত হচ্ছেন? সংগ্রামকে আপনি যে কাজটা দিয়েছেন, ধরে নিন ভানুপ্রতাপ রায়ের মালটা আমাদের গুদামে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই। হ্যাঁ, আমাদের মালটা চুরি করেছিস তাই না? আবে তাতে কি হয়ে গেল বে? চোরা মালের কোনো মালিক হয় না। আচ্ছা, জোর যার মুলুক তার। তুই ভেবেছিস এই গুন্ডাগুলো দিয়ে আমাকে মেরে দিবি তাই না? আবে দম থাকে তো, আমার সাথে একলা লড়। এই বহুত কথা বলছিস না? এবার তুই আমায় তিনটে মার, তারপর আমি তোকে তিনটে মার দেখবো। আজ দেখবো তোর কত দম আছে।
আমার মাল চুরি করেছিস, আমি তোর জীবন কেড়ে নেব। এলো রে ফাগুনের বেলা রে, এলো ফাগুনের দেখ দেখ আমাদের কলেজের হিরো এসে গেল। স্যারের সাথে আজ আমার নতুন হিরো। যা বলিস ভাই, স্যারের কপালটা কিন্তু খুব ভালো। যা বলিস ভাই, পুরো শাহজাহানের মতন। শাহজাহান তো একটা মমতাজের জন্য পাগল ছিল, আরে ডেলি ডেলি একটা একটা মমতাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে আনছি কোথেকে, পাচ্ছি না কোথেকে, কিছুই তো জানতে পারছি না। তবে যাই বলিস, কপালটা আমাদের খারাপ। আরে বন্ধু স্যার নমস্কার। কি সুন্দর, কি মধুর জলের কি কল কল শব্দ। মন আমার শান্ত হয়ে গেল। সহ্য করা যাবে না, আর কিছুতেই সহ্য করা যাবে না। না, এখানে থাকতেও হবে না, পড়াতেও হবে না। কেন? আপনারা কেউ দিন বা না দিন, আমি কিন্তু দেব। কি দেবেন? মিশ্র বাবু, রেজিগনেশন দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কেন, কি হয়েছে, কিসের জন্য রেজিগনেশন দেবেন? কি হয়েছে, আপনারা বোধহয় কেউ নোটিশ বোর্ড দেখেননি। প্রিন্সিপালের স্ট্রিক্ট অর্ডার, আজ থেকে কলেজে নো স্টাইল, নো রোম্যান্স, নো লাভ, প্রেম এবং ভালোবাসা সব বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আমার বলার কথা হলো যে এসব করছেন তাকে মানা করুন না, টিচার স্টুডেন্ট সবাইকে কথা বলার মানেটা কি? ব্যাস এই কথা। এটা মানুষ না জানোয়ার, বেসরম কোথাকার, বাথরুমের দরজা খুলেই বসেছে, লজ্জা শরম বলে একটা কথা আছে প্রফেসর। রঘু রঘু, কি হলো ম্যাডাম? ওই দরজাটা বন্ধ কর, বন্ধ কর। কেন ম্যাডাম, কি হয়েছে? কেন দেখতে পাচ্ছিস না ওই লোকটা কেমন ডোর ওপেন করে ল্যাট্রিনে বসেছে? তুমি এরকম ক্রোধিত কেন প্রণতি? আগে দেখুন তো আপনি কোথায় বসেছেন। আমি তো সোফার উপরে বসেছি, কিছু তো অপরাধ করিনি। আরে বোকা, আপনি কমরের উপর বসেছেন। আরে রাজগতি, আমি এখন কি করব? ম্যাডাম টাওয়েলটা দিয়ে আসবো। ওকে বলো প্যান্টটা পরতে। স্যার আপনি প্যান্ট পরে নিন। আমি তো প্যান্ট পরেই আছি, প্যান্ট পরেই আছি। কেন, দেখতে কি লজ্জা করছে? হে ভগবান। আরে আমি এখানে কেন বসেছি, আমাকে কে কেন বসালো? আরে প্যান্ট তো পরেই আছে, ফিটফাটই তো আছে, জেন্টলম্যানের মতোই দেখাচ্ছে। ক্ষমা করবেন আমাকে, আমি ভেবেছিলাম ওটা অফিস ঘর। অপমান, ঘোর অপমান। বন্ধু আর বান্ধবীরা, আমি মহাবিদ্যালয়ে আসার পথে একজন সুন্দরী কন্যা আমাকে হঠাৎ চোখ মেরেছে, আর আমি ঘায়েল হয়ে মহাবিদ্যালয়ের এই শৌচাগারে পৌঁছে গেছি। আরে বাহ, এই বয়সে একটি মেয়ে আপনাকে চোখ মারছে, আপনি সোজা কোমরে পৌঁছে গেছেন। যদি একটা সুন্দরী মহিলা আপনাকে চোখ মারে তো কি হয়? ওয়াও, দারুণ মালটা, ঠিকই বলেছিস। যাই বলিস ভাই, কলেজে নতুন নতুন মেয়েরা আসে না, তাদের দেখলেই আমার বুকে সুসুরি লেগে যায়। বিকি, বলেছিলিস যে বাইক স্ট্যান্ডটা নাকি চাকাচাক হয়ে যাবে। আরে শুধু স্ট্যান্ড কি, কলেজ ক্যান্টিন লাইব্রেরি সব চাকাচাক হয়ে যাবে। আরে আমরা সবাই স্ট্রাইক করলাম বলে তো এসব হলো। স্ট্রাইক করলে বলে হয়ে গেল? আরে বাবা, এসব আমার বাবার জন্যই সম্ভব হয়েছে। আর যতদিন পর্যন্ত আমার বাবা এই কলেজের সেক্রেটারি পদে থাকবেন, ততদিন তোমরা শুধু অ্যাশ করে যাও। বিকি, আরে দেখ দেখ স্ট্যান্ডে কি যেন নতুন বাইক পার্ক করেছে। আবে সলিড দেখতে তো। আরে বাহ, দারুণ দেখতে বাইকটাকে তো, কিন্তু বাইকওয়ালা বোধহয় জানে না সব সুন্দর জিনিসের উপরে এই বিকির নজর থাকে। এই ভেঙ্গলে, হ্যাঁ বিকি, এটা আমার বন্ধু প্রেমের বাইক, এটা তুই কিছুতেই ভাঙতে পারিস না। এই তুই কেবে, আমি এই কলেজের স্টুডেন্টদের মানে সব স্টুডেন্টদের বস, কখন কোনটাকে ভাঙবো আর কোনটা জুড়বো সেটা আমার মর্জি।
আমার সাথে নজর মেলাবার চেষ্টা করিস না, না হলে তোর চোখ দুটো উপড়ে তোর হাতে বসিয়ে দেবো। মাইন্ডে হাত পা খুলে নে। শরীর
যে কি করে সাথী, তাকালেই ফেসেছি আমি, দিন যে হবে রাতি। এমন চিকন শরীর পেলে যে কি করে সাথী, তাকালেই ফেসেছি আমি, দিন যে হবে রাতি। তুমি হয়েছ এমনই সুন্দর, যেটা সমুদ্র বন্ধ, এমনই সুন্দর সুন্দর, যেটা সমুদ্র বন্ধ। তোমায় আয়না করে, তোমায় আয়না করে টাঙিয়ে দেবো ঘরের ভিতরে। মিস দেখি সরে, মিস দেখি সরে, মিস দেখি সরে, মিস দেখি। এমনই দারুণ আগুন জ্বলে যে বুকে, খেলনা হব যে আমি, খেলনা আমার সাথে। মনটা বলছে যে আমার তোমাকে করবে চুরি, বইয়ের পাতায় সাজিয়ে সারাদিন তোমায় পড়ি। তুমি নতুন বছরের ডায়েরি, ডায়েরি কলম দিয়ে লিখি শায়েরি, তুমি নতুন বছরের ডায়েরি, ডায়েরি কলম দিয়ে লিখি শায়েরি। তোমায় আপন করে, তোমায় আপন করে সাজিয়ে নেব মনের ভিতরে। মিস দেখি সরে, 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 মিস দেখি সরে। আরে কি আছে বল না, আরে বল না আমায় বল। আজ আমায় কেউ কিছু জিজ্ঞেস করবি না। কেন রে? আজ আমি লাভ মুডে আছি। লাভ মুডে? হ্যাঁ বন্ধু, আমার লাভ হয়ে গেছে। হ্যাঁ তো কি রে? আবে তোকে কে লাভ করলো রে? এমন মেয়ে তোরা জীবনে দেখিসনি। হ্যাঁ যেটাকে দেখবে না, সে পুরো বেহুশ হয়ে যাবে। চাচা আর মিথ্যে বলিস না। আমি একটু মিথ্যে বলছি না, সত্যি কথা বলছি। মনে হয় মেয়েটা আমাদের কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছে। সে কি মেয়ে রে বন্ধু, পুরো বোম। বলিউডের হিরোইনেরা কেউ কেউ ওর কাছে কিচ্ছু নয়। চোখ দুটো ধরে নে ঐশ্বর্য রাই, আর তাকানোটা করিনা কাপুর, তার ঠোঁট দুটো, তার হাসি, পুরো প্রীতি জিনটা। শোনা, তার হাইট, তার বডি, তার ফিগার, পুরো ক্যাটরিনা কাইফ। আর শোন না, তার চলন তোরা দেখ, দেখ তার চলন, চলন পুরো শিল্পা শেট্টি। শোন না, তার কথাবার্তা, তার কথাবার্তা, কথাবার্তা কি মিষ্টি, পুরো বিপাশা বসু। আর বন্ধু তার স্টাইল, 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 স্টাইল বন্ধুরা, রানী মুখার্জিকে ভেবে নে, ভেবে নে। আমি আর পাচ্ছি না রে। আরো বাকি আছে, এবার যে আইটেমটা বেরোলো না সেটাকে ভালো করে ঘুরিয়ে 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 নে ধর। এই মেশানো মালটাই হলো ওই মেয়েটা। বেশি গাঢ় হয়ে গেছে রে, জল দেখ। চুপ, এটা শালা মূর্খ। আরে জল ফল মেশানো যাবে না। হ্যাঁ আরে আরে, মেয়েটাকে তোরা দেখেছিস না? আমি দেখেছি, আমি বলে দিলাম আমার ওই মেয়েটাকে দরকার মানে দরকার। আরে বন্ধু কুল কুল, আমি শুধু জানতে চাইছি তার নামটা কি বল। ওর নামটা আমি জানি না। আরে তুই নাম না বললে আমরা কি করে বুঝবো তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস? আরে ইয়ার, ও কোন ইয়ারে পড়ে রে? না রে আমি সেটাও জানি না। আরে সে কোথায় থাকে? বলছি না আমি কিচ্ছু জানি না। আরে তার নাম জানিস না, কোথায় থাকে জানিস না, কোন ক্লাসে পড়ে জানিস না, তাহলে ছাত্র মধ্যে জানিস না কি বলতো তুই? দেখ তোরা আমায় একটু বোঝবার চেষ্টা কর। আমি ওই মেয়েটার শুধু একটু ঝলক দেখেছি, কিন্তু ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। তার নাম, তার ক্লাস, তার ঠিকানা
সব কিছু পেয়ে যাব। আমাদের ফার্স্ট টার্গেটটা কি হবে জানিস তো? লেডিস হোস্টেল। হ্যাঁ ক্লাস টাইম হয়ে গেল। আমি তো ভালো আছি। আরে তুই কেন না এই উপস্থিতিতে খেলতে করে আরে তুই দিলে আমি কি করছি? হ্যাঁ হ্যাঁ না 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 আমার ওটা দেখ না দেখ না টা না টা ছাড় এই আমার থেকে নিয়ে নিলাম আর দেখতে দিলাম না। এই দেখ এই রানি বয়েজ হোস্টেলের ব্যালকনিটা দেখ। এই রমিও শুধু নিজের টাকাই দেখ আমার টাকা দেখিস না। আরে দেখ দেখ আমাদের লাইন মারছে দেখ। মনে মনে নিজেকে রমিও বলে ভাবছে ভাবছে আমরা ফেসে যাব। আরে কি হচ্ছে কি বন্ধু এসো। গুড মর্নিং ম্যাডাম। ও মাই গড পুড়ি। এই কোন মুড়ি? হোস্টেল সুপারিনটেনডেন্ট প্রণতি ম্যাডাম। পড়াশোনা ছেড়ে দিয়ে এখানে কি করছো? যাও ভিতরে যাও সব। আমি তোমাদের সবার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব। যাও ভেতরে যাও যাও। সোনার বরণ কন্যা কোথায় হারিয়ে গেল? প্রণতি ডার্লিং। বুঝলি এবার কলেজ লাইফটা একেবারে জমে যাবে। কেন? ফার্স্ট ইয়ারে যা একটা মাল এসেছে না ভাই, গুরু মানতেই হবে। মালটা আসছে। জানিস তুমি কি এবছর নতুন অ্যাডমিশন নিয়েছে জানিস ভাই? স্টুডেন্টদের সবার চেয়ে করে পড়ে হাঁটবে আজ থেকে ও আমার। কেউ যদি ওর দিকে নজর দেওয়ার চেষ্টা করে তার চোখ দুটো খুলে তার হাতে ধরিয়ে দেব। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ আমি। হ্যাঁ ইয়েস। কোন ইয়ারে পড়ছো? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার তাহলে তো খুব ভালো। খুব ভালো খুব ভালো। আচ্ছা আর্টস সায়েন্স না কমার্স? সায়েন্স। তোমাদের সবাইকে আমি ভালো সায়েন্স পড়াবো। একটু এগিয়ে এসো। যাবো যাবো এসো। ভিকি শালা চোরটা শুধু তোর গালেই মারেনি রে, আমার গালেও মেরেছে। আবে নাটু কি দেখছিস বে ওদিকে? খেলবি না? আমার মুড নেই। ঠিক আছে এরকম বাজে আসি আমার দরকার নেই। ওর রাগটাও কত সুন্দর লাগছে তুই বল। ভালো আর একটু রাগো গো, আর একটু রাগো। তুমি হাসলে লাগে যে ভালো
আর একটু হাসো গো, আর একটু হাসো, তুমি রাগলে লাগে যে ভালো, আর একটু রাগো গো, আর একটু রাগো, তুমি হাসলে লাগে যে ভালো, আর একটু হাসো গো, আর একটু হাসো, তুমি রাগলে হাসলে গাইলে কাঁদলে নাচলে পালালে চললে ফিরলে দেখতে লাগে যে ভালো, তুমি রাগলে লাগে যে ভালো, আর একটু রাগো গো, আর একটু রাগো, তুমি হাসলে লাগে যে ভালো, আর একটু হাসো গো, আর একটু হাসো। ফুলের মতো ফুটেছো তো ফুলের গন্ধ দিয়েছো, হাত বাড়ালে তোমার দিকে কাঁটা হয়ে বিঁধেছো, ফুলের মতো ফুটেছো তো ফুলের গন্ধ দিয়েছো, হাত বাড়ালে তোমার দিকে কাঁটা হয়ে বিঁধেছো, ডানা মেলে উড়ছো তুমি ডালে গিয়ে বসেছো, মুখ তুলে দেখলে যখন চোখটা কেন সরাচ্ছ, তোমায় উড়লে লাগে যে ভালো, আর একটু ওরো গো, আর একটু ওরো, তুমি তাকালে লাগে যে ভালো, আর একটু তাকাও গো, আর একটু তাকাও, তুমি উড়লে বসলে উড়লে দাঁড়ালে তাকালে ভাসালে ডোবালে ভাসালে হতেই পারে প্রেম রঙ, তুমি রাগলে লাগে যে ভালো, আর একটু রাগো গো, আর একটু রাগো, তুমি হাসলে লাগে যে ভালো, আর একটু হাসো গো, আর একটু হাসো। যেদিন দেখেছি গো আমি সেদিন ঘুমোইনি, তোমার কথা ভেবে ভেবে রাত ভোর শুইনি, তোমায় যেদিন দেখেছি গো আমি সেদিন ঘুমোইনি, তোমার কথা ভেবে ভেবে রাত ভোর শুইনি, তোমার কাছে আছে যেটা কারোর কাছেই পাইনি, আমার দোকান খোলাই আছে করে দাও বহুনি, তুমি রাগলে লাগে যে ভালো, আর একটু রাগো গো, আর একটু রাগো, তুমি হাসলে লাগে যে ভালো, আর একটু হাসো গো, আর একটু হাসো, তুমি রাগলে হাসলে গাইলে কাঁদলে নাচলে পালালে চললে ফিরলে দেখতে লাগে যে ভালো। আরে ওর বাবা আছে না মা আছে, কে ওকে চিঠি পাঠাবে? কথা মতো এই মালটা একটু বেশি এনেছিস তো? হ্যাঁ বিকি বাবু। গুড, যাই বলুন বিকি বাবু, আপনি যখন থেকে ব্যবসা করছেন না আর কারোরই ব্যবসা হচ্ছে না। তোরা শুধু দেখে যা, আর কিছুদিনের মধ্যেই কলেজের 50% ছেলেরা না ড্রাগ অ্যাডিক্টেড হয়ে ঘুরবে। তাহলে তো জমে গেল। কিন্তু একটা কথা বিকি বাবু, পুলিশ যেমন স্ট্রিক্ট হয়েছে না, ড্রাগসের কারবার করা ভীষণ কষ্ট। দেখো তোমার কাছে সেরকম কোনো টেনশন নেই তো? আবে এটা হচ্ছে বিকি চৌধুরীর এলাকা, এখানে পুলিশ কেন? সালা কোনো সিবিআই এর বাপের ক্ষমতা নেই যেখানে রেড করে দিয়ে চলে যাবে। আবে ছাড়, কি মাল এনেছিস বের কর। গুড বাই। গুড বাই। বিকি, হ্যাঁ, তুই এই কলেজের স্টুডেন্ট হয়ে এখানে ড্রাগসের কারবার করছিস? করবো, আলবাত করবো। তোর কি ক্ষতি হচ্ছে বে? আমি ওই কলেজের একজন স্টুডেন্ট, এই কলেজের স্টুডেন্টদের জীবন নিয়ে খেলতে আমি তোকে কিছুতেই দেবো না।
এই কলেজ হচ্ছে আমার বাবার, এখানে আমি ড্রাগের কারবার করি কি কোনো মেয়েকে রেপ করি, তাতে তোর বাবার কি রে? এই আমার বাবা তোলার এত বড় সাহস তোকে কে দিল? আমি জানতাম এরকম একটা কিছু হবে, কিন্তু এটা বোধ হয় জানিস না, আমি যতবার মারি জায়গা দেখে মারি, সলিড মারি। একটা শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যার মন্দির, এখানে সব কাজ করতে তোমার লজ্জা হয়নি? তোমার বাবা এই কলেজের সেক্রেটারি, সেই জন্য এবারের মতো আমি তোমায় ছেড়ে দিলাম। ভবিষ্যতে যদি তোমার নামে এরকম কমপ্লেন শুনি, I will rusticate you from the college. এসো এসো আমার সঙ্গে এসো। ড্রাগস ধরতে তুমি গুন্ডাদের সাথে লড়লে, তোমার জীবনের ভয় নেই? ব্রেভো ব্রেভো মাই ভয় ব্রেভো। স্যার, জীবনটা এমনই হওয়া দরকার যাতে সেটা অন্যের কাজে লাগে। নমস্কার স্যার। স্যার কে? আমি আমি স্যার? আবে আমি স্যার নই, তুই স্যার বে। স্যার বলে এতক্ষণে ছটার সময় আসছিস, দুই ঘন্টা লেট, সময়ের কোনো জ্ঞান নেই, ছেলে মেয়ে দেখি পড়াশোনা শেখাচ্ছিস, তোর জন্য অপেক্ষা করে করে আমার নেশাটা উবেই গেল। দেখ ড্যাড, আমি আসছি। আসছি কি রে বেটা, বাবার সঙ্গে বসে মদ খাচ্ছিস বলে প্রিন্সিপালকে দেখে লজ্জা পাচ্ছিস? বস 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 বস, নে ধর, তুই আমার ছেলে। এ প্রিন্সিপাল, এত দেরি কি জন্য হলো সেটা বল। কলেজ বন্ধ হবার আগে কেমন করে আসবো স্যার? কেমন করে আসতে পারবি না শুনি, তোর প্রথমে জানা দরকার তোকে এখানে কে ডেকেছিল। আরু চৌধুরী রে, চাইলে কলেজ খুলে রাখবো, চাইলে কলেজ বন্ধ রাখবো। আবার যদি কলেজ ইলেকশনে হেরেও যাই, তা কেউ আমায় না সেক্রেটারি পদ থেকে সরাতে পারবে না। আরে তুই প্রথমে বলতো, লেট করে কেন তুই আসলি? স্যার, আপনি আমায় যে সময় ডেকেছিলেন সেই সময় কলেজের স্টাফ কাউন্সিলের মিটিং ছিল, মিটিং ছেড়ে আসতে গেলে কলেজে ডিসিপ্লিন থাম, চুল হয়ে যাক তোর ডিসিপ্লিন, তাতে আমার কি মতলব আছে? আমায় প্রথমে বল, লেট করে কেন তুই এসেছিস? স্যার প্লিজ। এত স্যার স্যার কেন করছিস? হ্যাঁ তো বাবা আয়। প্রিন্সিপাল, আমার ছেলে বিকি, এ কলেজে ড্রাগস বিক্রি করুক কি রেপ করুক সেটা তার মর্জি, আমার ছেলে না। আচ্ছা বাবা, সেই ছেলেটার নাম কি বললি? ড্যাড, ছেলেটার নাম প্রেম। প্রেম প্রেম প্রেম, সেই প্রেমকে কালই কলেজ থেকে বার করে দিবি, আর যদি কালই তাকে কলেজ থেকে বার না করিস তাহলে আমি তোকে কলেজ থেকে বাইরে বার করে দেবো। এটা হবে? নো স্যার। আউট আউট। চিয়ার্স ড্যাড।
গুড ইভিনিং স্যার। প্রেম, তুমি কালই কলেজ থেকে টিসি নিয়ে চলে যাও। কলেজ থেকে টিসি? কেন স্যার, আমি কি কিছু ভুল করেছি? তোমার কিছু ভুল নেই। আমার যদি কিছু ভুল নেই তাহলে আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে কি জন্যে? আমি যা বলছি তুমি মেনে নাও। স্যার, আপনি যদি কলেজে একটা দিন ছুটি দিয়ে দেন তাহলে তার কারণ বলেন, কিন্তু আপনি তো আমাকে বিনা কারণেই সারা জীবনের জন্য এই কলেজ ছেড়ে চলে যেতে বলছেন। আমি তোমাকে যা বলছি তুমি সেটাই করো প্রেম, নাহলে আমি বাধ্য হয়ে তোমাকে কলেজ থেকে ব্লাস্ট রিকেট করবো। এটা অন্যায় স্যার। হ্যাঁ, এটা অন্যায়। আপনি কি জানেন স্যার এর রেজাল্টটা কী হবে? হ্যাঁ আমি জানি, তুমি এই কলেজের সব থেকে পপুলার স্টুডেন্ট। তুমি চাইলে কলেজ স্ট্রাইক হবে, ভাঙচুর হবে, পুলিশ আসবে, লাঠিচার্জ হবে, আর ফাইনালে এই কলেজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নো স্যার, আমি এরকম কোনোদিন হতে দেবো না। আমি জানি স্যার এটা কখনোই আপনার ডিসিশন হতে পারে না। তাহলে এরকম একটা ডিসিশন শোনাবার আগে আপনি আমার বিষয়ে একবার ভাবতে পারতেন। হ্যাঁ, এই কথা তুমি বলতেই পারো। আমি কারুর চামচাগিরি করছি? আমি সেই মানুষগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না। কিন্তু কেন নিতে পারবো না সেই কথা তুমি আমায় জিজ্ঞেস করো না। একটা কথা বলবো, পূর্বে গুরু দক্ষিণা বলে একটা প্রথা ছিল, গুরু শিষ্যর কাছে যা যা দরকার তাই চেয়ে নিত। আর যদি সেই প্রথা থাকত প্রেম, তাহলে আমি তোমার কাছে একটা জিনিসই চাইতাম, তুমি এই কলেজ থেকে টিসি নিয়ে যাও প্রেম। আর আর কোনটা চাইবার বাকি থাকলো স্যার? আপনি তো দ্রোণাচার্যের থেকেও বড় গুরু। আরে সে তো একলব্যের কাছে তার বুড়ো আঙুলটা চেয়েছিল, আর আপনি তো আমার থেকে আমার জীবনটাই চেয়ে নিলেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি গুরু দক্ষিণাটা নিশ্চয়ই দেব। কাল সকালে আমি এই কলেজ ছেড়ে চলে যাবো স্যার। আপনি ব্যস্ত হবেন না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এখন একটু টেনশনে আছি, রাখছি, পরে কথা হবে, বসুন। বসবো তো নিশ্চয়ই, এই বসলাম। কিন্তু তোর চেয়ারে কি ফেভিকল লেগেছে? আমি এসে বসলাম না, দাঁড়ালি না কেন? দেখুন আপনি। চুপ, একদম চুপ। আমাকে আগে বল সেই ছেলেটা প্রেম কলেজ থেকে বের হলো কি না? না, প্রেম এই কলেজ থেকে বেরোবে না। কেন? কলেজটা কি তোর বাবার? মুখ সামলে কথাবার্তা বলুন। আরে চুপ, জুতো দিয়ে মারবো সব কলেজের ছাত্র ছাত্রীদের সামনে এনে। তুই যদি এই প্রেমকে কলেজ থেকে বার না করিস, আমি তোকে কলেজ থেকে বাইরে বার করে দেবো। কলেজের ম্যানেজিং কমিটি আমার কিচ্ছু করতে পারবে না রে। কারণটা হলো, ওদের সবার থেকে আমি বেশি ডোনেশন দিয়েছি, মোট 50 লক্ষ টাকা। আমি চাইলে এটা তোর মুখে ছুঁড়ে মারতে পারতাম, বাট মারলাম না, কেননা ওপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে এসে পড়বে, আর সেটা ভালো দেখাবে না। আমি 50 লক্ষ টাকা চেক কেটে তোর নামে রেখেছি, নিজের হাতে ছিঁড়ে নিয়ে চলে যা। যা, তুমি কে? ভানু প্রতাপ। ভানু প্রতাপ? আরে এই শহরে তো অনেক ভানু প্রতাপ, তুই কোন ভানু প্রতাপ? তোর বাপ কটা? এই মুখ সামলে কথা বল। এই একটু আগে তুই প্রিন্সিপালকে বলেছিস তুই তাকে জুতো দিয়ে মারবি, এবার তুই ভেবে বল তোর বাপ কটা? মানে একটাই? তেমনি এই শহরের যত বদমাশ তাদের একটাই বাপ, তার নাম ভানু প্রতাপ রায়। আপনি সেই ভানু প্রতাপ রায়? আমি আপনার কথা অনেক শুনেছি, আপনাকে দেখিনি কোনোদিন। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। পা ধরতে হলো ওই গুরুর পা ধর যাকে তুই অসম্মান করেছিস। হ্যাঁ স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দিন স্যার। হারু বাবু, দোষ মানুষেরই হয়। আগে আগে এই চেক বই নিয়ে যান স্যার, আমার টাকা পয়সার কিছু দরকার নেই স্যার, আপনি যা বলবেন তাই হবে, প্রিন্সিপাল উনিই থাকবেন, কেউ বার করতে পারবে না। তুই কিন্তু এই কলেজ থেকে বেরিয়ে যাবি, একদম বেরিয়ে যাবি, তার কারণটা হলো তুই হচ্ছিস এমন একটা গিরগিটি যে নিজের রং খুব তাড়াতাড়ি বদলাস। এই নে চেক। আউট। আগে গো আউট। আমি আসছি স্যার, আমি আসছি। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি এই কলেজকে আজ একটা বড় বিপদ থেকে রক্ষা করে দিলেন। টেক কেয়ার।
স্যার নমস্কার 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 আমি আপনার কাছেই যাচ্ছিলাম কারণ আমি সারা জীবনের জন্য এই কলেজ ছেড়ে চলে যাচ্ছি না প্রেম তোমাকে এই কলেজ থেকে যেতে হবে না বরং ভিকিকে এই কলেজ থেকে বিদায় করা হবে কিন্তু স্যার এই সিদ্ধান্ত নিল কে এই সিদ্ধান্ত আমার আমায় বিশ্বাস করো যদি এই সিদ্ধান্ত আপনারই তাহলে কাল রাত্রির সিদ্ধান্ত কার ছিল যার জন্য আমি বাধ্য হয়ে আজ কলেজ ছেড়ে চলে যাচ্ছিলাম সেটাও আমারই ছিল দুটো সিদ্ধান্ত কখনো আপনার হতে পারে না স্যার দুটো সিদ্ধান্তই আমার খালি পার্থক্য এটুকুই কালকের সিদ্ধান্ত আমি বাধ্যবাধকতায় নিয়েছিলাম কিন্তু আজকের সিদ্ধান্ত আমার ইচ্ছা আর বিবেকের অনুসারেই নিয়েছি কিন্তু স্যার আপনাকে বাধ্য করলো কে দেখো প্রেম যুদ্ধ যদি কারোর অন্তরে চলে তাহলে সেটা কেবল শুধু যুদ্ধের নয় একই সাথে মানসিকতারও দোষ থাকে সেটাকে আজ আমি কাটিয়েছি মানুষ পরিবেশ পরিস্থিতিতে পড়ে মাঝে মাঝে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আমিও ঠিক তাই সেরকম পরিস্থিতিতে পড়ে হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সেই জন্য কাউকেই কোনো দোষ দিয়ে কোনো লাভ নেই স্টুডেন্টস তোমরা প্রেমের লাগেজ নিয়ে ওর রুমে চলে যাও আমার একটা অনুরোধ ছিল স্যার আপনি ভিকিকে কলেজ থেকে বের করে দেবেন না গড ব্লেস ইউ মাই চাইল্ড আমার নাম ভিকি ভিকি চৌধুরী নাম মে কে রাখা হ্যায় কাম বল একটা ছেলের সঙ্গে আমার ঝামেলা হয়েছে উসকা নাম কিয়া হ্যায় প্রেম আমার কলেজে পড়ে খালাস হয়ে যাবে সুপারি লক্ষ টাকা না না তাকে একেবারে জানে মারতে হবে না খালি তাকে মেরে মেরে হাত পা গুলো ভেঙে দিতে হবে দেড় লক্ষ টাকা তার মানে মেরে ফেলার থেকে হাত পা ভাঙার বেশি খরচা খালাস করতে হলে ট্রিগার দবাও ঝামেলা টামেলা শেষ লেকিন ইনজিওর্ড করবার হলে হিসাব করে জায়গায় জখম করতে হবে হুম হুম মাল বারকার হ্যাঁ এই রইল 60,000 টাকা অ্যাডভান্স তেরা কাম হো জায়েগা চল ফুট 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 চল চল সুপারি দিয়েছিস হ্যাঁ সুপারি নিয়েছিস হুম কাজ করবি না সুপারি নিয়ে কাজ না করলে গদ্দারি হয়ে যাবে গদ্দারি করলে ধান্দা খালাস দুসরা ধান্দা দেব দুসরা কোই ধান্দা আমসে নেই বন পায়েগা তোকে আমি বলছি কাজ করবি না আলবাত করবো হ্যাঁ তেরা বাপ কা কেয়া জাতা হ্যায় হ্যাঁ ইয়ে ধান্দা মে মর্দাঙ্গি হ্যায় হ্যাঁ করুঙ্গা আলবাত করুঙ্গা মর্দাঙ্গি দেখাবি হ্যাঁ কর अबे जा जा क्या उखाड़ रहा है उखाड़ ले আমার ফয়সালের উপরে যে জবাব দেয় তার এটাই ছাত্ররা পড়াশোনা করে আর একটা চান্স আজকে না প্র্যাকটিক্যাল ক্লাসটা বাঙ্ক করব কেন প্র্যাকটিক্যাল ক্লাসটা করবি না কেন দূরম প্রফেসরটা বোগাস আছে আচ্ছা আরে ভ্যালেন্টাইন্স ডে কি পুরো কলেজ কোয়ে নাকি আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলেনিয়াম পার্কে যাব এই প্রিয়া দেখ দেয়ালে কি লিখেছে তোর নামে আরে প্রেম একে দিবানা প্রিয়া আই লাভ ইউ প্রিয়া ঘুরে দেখ দেখ দেয়ালটা পুরো ম্যাডাম ইয়েস একটু শুনুন তো কি হয়েছে কি হয়েছে ম্যাডাম দেখুন না দেওয়ালে আমার নিয়ে কিসব লেখা হয়েছে আরে বাহ প্রেম তো তার নামের সঙ্গে তোমার নাম জুড়ে দেয়ালে পোস্টার আটকে দিয়েছে এরকম ডেয়ারিং ছেলে আর কে আছে ম্যাডাম হে ভগবান আমার প্রেমিকটাকে এরকম একটু সাহস দাও সে যেন আমার নামটা তার নামের সাথে মিশিয়ে তার হৃদয়ে সেটে দেয় मुस्कुराते हुए दिन बिताना यहाँ कल क्या हो किसने जाना जिंदगी एक सफर है सुहाना सॉरी सॉरी आपने की देखते पाना चोक बंद करे चलछेन
হে ভগবান, একদিকে তাকিয়ে অন্যদিকে হাঁটছে। ও কি সাংঘাতিক লোক, দিনের বেলাতেই দেখতে পান না, রাতের বেলায় কি করবে তা কিছু গ্যারান্টি নেই। যেমনি আপনি তেমনি আপনার চিন্তা ভাবনা, দুটাই বাজে। এখানে স্টুডেন্টরা এত প্রবলেম করছে, সেগুলো সলভ করে করে আমার মাথা খারাপ হলো। তারপরে যদি আপনিও প্রবলেম করবেন তাহলে আমার কি হবে? আমার কথা ভালো করে শুনুন, আমি আপনাকে কিছু বলতে চাই। আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি কিছু বলতে চাই। আরে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ওকে ওকে, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রিয়া, 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 কোন কাজ আছে? তুমি আমাকে লাভ করছো? নট এট অল, আমি কিন্তু তোমাকে লাভ করছি। তুমি একটা পাগল। পাগল? তাই হলো পাগল। এবার দেখো এই পাগল প্রেমে কি করে। খুশি বলো তুমি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি আমি। ভালো যে বেসেছি সে কথা বলেছি, একবার বলো তুমি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি আমি, তোমায় ভালোবাসি আমি। সুন্দরী মেয়েটি কুমারী দেখি নিয়ে দুনিয়াতে, চোখ পড়লে তার দেখে চোখ আর সরে না রে, কি করি বলো না রে। বেশে বেশে পাগল হয়েছি, পথ গিয়েছে হারিয়ে, তোমাকে খুঁজেছি মনের মাঝেতে, একই পথে দাঁড়িয়ে।
তরফ থেকে আজকের মুখ্য অতিথি এ শহরের বিশিষ্ট শিল্পপতি শ্রীযুক্ত ভানু প্রতাপ রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং তার বহুমূল্য সময় দিয়ে আজকের এই উৎসবে উপস্থিত থেকে আমাদের ছাত্রছাত্রীদের আজ পুরস্কৃত করতে আসার জন্য আমি তাকে আমার হার্দিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশ্রমের ফল পাওয়া যায়, আর সেই পরিশ্রম, চেষ্টা এবং অধ্যবসায়ের সাহায্যে প্রেম তা করতে পেরেছে। এই বছরের বেস্ট স্টুডেন্টস অ্যাওয়ার্ডের জন্য প্রেমকে কলেজ থেকে মনোনীত করা হচ্ছে। আমি এখন আজকের এই উৎসবের মুখ্য অতিথি মহাশয়কে অনুরোধ করছি সেই অ্যাওয়ার্ডটা প্রেমের হাতে তুলে দেওয়ার জন্য। প্রেম, তোমার সর্বত সফলতার জন্য কলেজ আজ গর্বিত। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তুমি শীঘ্র স্টেজে এসে আজকের মুখ্য অতিথির হাত থেকে তোমার পুরস্কারটি গ্রহণ করো। আরে প্রেম, স্টেজে প্রাইজ নেওয়ার জন্য তোর নাম ডাকা হচ্ছে, তুই এখানে খেলছিস কেন? প্রাইজ নিবি, যা যা। এই অ্যাওয়ার্ড যদি তুমি আমাকে দিতে তাহলে আমি খুশি হয়ে সেটা নিতাম, কারণ এই কলেজকে তুমি 20 বছর দিয়েছ। কিন্তু ভানু প্রতাপ রায় একটা গুন্ডা, একটা খুনি। এই কলেজের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড একটা স্মাগলারের হাত থেকে নিতে চাই না। প্রেম, তুমি যেখানেই থাকো শীঘ্র স্টেজে এসে তোমার পুরস্কারটি গ্রহণ করো, তোমার জন্য মুখ্য অতিথি অপেক্ষা করছেন। প্রেম, প্রেম, শীঘ্র চলে এসো। আমরা জানি তুই কেন অ্যাওয়ার্ড নিতে এলি না। এই প্রেম, বেশি টেনশন নিস না, এই নে গাড়ির চাবিটা নে, একটা রাউন্ড মেরে আসলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, বুঝলি? না, আমার ইচ্ছে নেই। আরে ইচ্ছে নেই কেন রে, চল একবার ঘুরে আসবি, দেখবি মাইন্ডটা পুরো বিন্দাস হয়ে যাবে। চল 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 না চল না চল 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 আজ বিন্দাস, ওকে চল 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 চল। আমি কিন্তু দুটো দই বড়া খাবো, চল রে, চল 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 চল। আব আয়েগা মজা খেল কা। সরি, আমার ব্রেক ফেল হয়ে গেল। এই বয়সে তো এমন হয়। আমি কিন্তু ভীষণ কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম। কন্ট্রোলের উপরে কন্ট্রোল ছিল না, না হলে ধাক্কা লাগতো না। আপনার গাড়িটার যা ক্ষতি হলো বলুন, আমি দাম দিয়ে দেবো। আচ্ছা, খালি গাড়ির নাকি বাকি যা সব ক্ষতি হয়েছে তার দামও দেবে? হ্যাঁ, টাকা তো গাড়ির দাগ মিটিয়ে দেবে, কিন্তু মনে লেগে থাকা দাগের আঘাত তো মেটাতে পারবে না। টাকার গদির উপর বসে টাকার সঙ্গে খেলা করা লোকের হঠাৎ এই প্রশ্ন, সেই লোক কি করে জানবে দাগ আর ব্যথার মানে কি? জানবে, নিশ্চয়ই জানবে। যার হৃদয়ে ভালোবাসা থাকবে
সে নিশ্চয়ই জানবে। ভালোবাসার মূল্য আমি কিছু বুঝি টুঝি না, এখানে খালি লেনদেনের হিসাব। খালি এটা বলুন, ড্যামারেজ চার্জ কত লাগবে? টাকার জাহাজের উপরে বসে টাকার সাথে খেলা করার লোককে তুমি টাকা দেবে? আমি আমার পাওনা পেয়ে গেছি, যাও। আমি খুচরো হিসাব রাখি না। এই প্রিয়া, চ ক্যারাম খেলি। না, আমি এখন পড়ছি। কি, কোনো প্রেমের গল্প পড়ছিস? এই দিলি বা, চ আমরা খেলি। হ্যাঁ চ, আমরা খেলি। চ চ, দেরি হয়ে গেছে। চ চ, ওর বই পড়ুক। ইচ্ছে করে আজ এ চোখের যেন অলোক না ভরে থাক, খালি তো মায় সে দেখতে থাক। ইচ্ছে হয় আজ এ সময় যেন কারোর কাছে না যাক, খালি আমারই হয় সে থাক। সময় শোনে না, সে তো থামে না। সময় শোনে না, সে তো থামে না। কেন তুমি বলো না? শুধু না 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 শুনে মন মানে না। শুধু না 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 শুনে মন মানে না।
গোলাপের পাপড়ি রই তোমার দুঠোঁট যখন কেঁপে কেঁপে ওঠে আমার বুকে তে রামধনু ফোটে শোয়া যায় না বলা যায় না শোয়া যায় না বলা যায় না কেন তুমি বলো না এই না 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 মনে তোমাকে চিনা দেখো প্রেম, এভাবে সবসময় প্রেমে মেতে থাকলে হবে না। পরীক্ষার আর একটা মাসই বাকি, এবার পড়াশোনা মন দেওয়া উচিত। কেন কেন জানো না, এখন খালি লাভে মন দেওয়া উচিত। না, এক মাসের জন্য লাভ দেখাশোনা সব বন্ধ। আমাকে তোমার ফিউচারটা দেখতে হবে না? ইম্পসিবল, ওসব আমায় দিয়ে একদম চলবে না। ওকে ওকে ওকে, কিন্তু একটা শর্তে। কি? দেখো, আমাদের 30 দিন দেখা হবে না, তার কম্পেনসেশনে আমাকে তোমায় 30টা কিস করতে হবে। মোটেই না। করতে দিতেই হবে। তোরা শুধু দেখে যা আমি কি করি। ভিকি তোকে কখনো ক্ষমা করবে না। আমি তোর এমন অবস্থা করব, তোকে দেখে লোকে ভয় পেয়ে যাবে। It's the time for fighting. Thank you.
তুই ভালো করে জানিস প্রিয়া হচ্ছে আমার, তা সত্ত্বেও তাকে ছোঁয়া সাহস তোর কেমন করে হলো? তোর আইনি করেছিস তাই না, কাগজপত্রে লিখেছিস? দেখ বাবা, আমরা হলাম বাঞ্জারা সন্তান, পরের জমিতে ঢুকে জবরদস্তি ফসল খাওয়াটা হচ্ছে আমাদের কাজ, তাই তোর যা করবার কথা তুই কর। ইউ রাস্কেল! প্রেম, তুই কেন এইসব ভয়ঙ্কর লোকদের সাথে ঝগড়া করছিস? এই লোকটা কে জানিস? কে? এ আমার মায়ের খুনি। এসো প্রিয়া, এই ঘরই আমার সম্পত্তি। জানো প্রিয়া, এই ঘরটা আমার মায়ের বাবা মানে আমার দাদু আমার মাকে দিয়েছিল, আর আমার মা মারা যাওয়ার পরে এটা আমার হয়ে গেছে, কিন্তু আর কিছুদিন যাওয়ার পরেই এটা আমাদের হয়ে যাবে। সত্যি কথা বলতে এই ঘর আমাকে অনেক কিছু দিয়েছে। এই ঘরটা ভাড়া দিয়ে আমি আমার কলেজ খরচা, হোস্টেল খরচা আর নিজের খরচা সব চালিয়েছিলাম। কিন্তু এখানে তো কোনো ভাড়াটিয়া নেই। ছিল, দুদিন আগেও ছিল, কিন্তু যেদিন আমি বিয়ে করবো বলে ঠিক করলাম সেদিনই সোজাসুজি এসে বলে দিলাম, দেখো ভাই ঘরটা আমার খালি করো। বেচারা ভদ্রলোক ছিল, চুপচাপ ঘর ছেড়ে চলে গেল। এত শিগগির উনি ঘর পেয়ে গেলেন? আরে টাকা দিলে কি না মেলে? কেবল প্রেম মেলে না। খেতে আছো তবুও ভাবি, কাছেতে আছো তবুও ভাবি, আছো যে বহু দূরে। বলার কথা বলতে যে চাই, থাকে না সে অন্তরে।
সাথে মন আমার নিতে যে চায় থাকবো যে তোমারি ধীরে ধীরে সুরে সুতাছে সময় যে হারাতে চায় সময় কখনো যদি না আসে সময় কখনো যদি না আসে ভয় থাকে মন জুড়ে যে দুটো কথা শত জন্ম নয় শত জন্ম আমরা থাকবো সাথে লিখেছে বিধাতা যদি জানো তুমি থাকবো তোমারি যদি জানো তুমি থাকবো তোমারি কেন আসো না ঘরে আমি চেষ্টা করছি স্যার, আর সেই লোকগুলোর মধ্যে যাকে খুঁজে পাওয়া যাবে আমি মাঝ রাস্তায় তাকে কুকুরের মতো গুলি করে মারবো।
আমার কথা মানিস না মানিস, শাস্ত্রের কথা অবশ্যই মানা দরকার। নারীদের এত সহজে বিশ্বাস করা উচিত নয়। সে যেমন কারোর জন্য আলো এনে দেয়, তেমনি কারোর জন্য অন্ধকার। জোয়ান ছেলের দেহটাকে বয়ে শ্মশানে নিয়ে যাওয়ার যে কি কষ্ট সেটা আমি বুঝি। আমি শঙ্কর সিংহ রায়, এই শহরের একজন ডন, কিন্তু আমিও আমার জওয়ান ভাইয়ের দেহটাকে এই কাঁধে বয়ে শ্মশানে নিয়ে গিয়েছিলাম, আর আমার এই হাল করেছিল শয়তান ভানু প্রতাপ রায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। ছেলের দেহটা না হয় তোর কাঁধ থেকে সরে গেল, কিন্তু একটা মিথ্যে মৃত্যু পর্যন্ত তোর কাঁধেই থাকবে। কোন মিথ্যে? ভানু প্রতাপ রায়ের ভয়েতে তুই পুলিশকে মিথ্যে বলেছিস যে তোর ছেলে ভিকি মদ খেয়ে মারা গেছে, কিন্তু সত্যি কথা হচ্ছে শালা ভানু প্রতাপ রায় তোর ছেলেকে গুলি করে মেরেছে। ইয়েস অর নো? সে সময় আমার কোনো উপায় ছিল না। এটা কি তোর না অন্যের ছেলে? আমার ছেলে, আমার রক্ত। যদি তোর ছেলে হয় হারু, ওর দেহে যদি তোর রক্ত বয়, তাহলে মাথায় হাত দে, ছেলের মাথা ছুঁয়ে শপথ কর ভানু প্রতাপ রায়কে আমরা গুলি করে মারব। শপথ কর। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যা করলি প্রেম ঠিকই করলি, শিবের ত্রিশূলটা মাটিতে পড়তে দিলি না, নাহলে ঠাকুরের অবমাননা করা হতো রে। আমি সেই মানুষগুলোর মতো নই যারা নিজের ফায়দার জন্য যা ইচ্ছে তাই করে। প্রেম, উনি নিজের জন্য নয়, ঠাকুরের জন্যই এই ত্রিশূলটা প্রয়োগ করেছিলেন। যিনি ভগবানকেই চিনতে পারলেন না, সে কি করে তার মর্যাদা রাখবে? আমি কেবল এইটুকুই বুঝি যে রক্ত লাগা ত্রিশূল ঠাকুরের হাতে, তিনি যা বলছেন ঠিকই বলছেন, দেওয়া যায় না। যে সব সময় রক্তের হোলি খেলে সে কি কখনো রক্তের মূল্য বুঝবে? আরে রক্ত তো তার কাছে চন্দন, যেটাকে সবসময় কপালে লাগিয়ে ঘোরে। নিন পূজারী মশাই, এটাকে ভগবানের পাশে রেখে দিন। নমস্কার। নমস্কার। সরি প্রেম, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আমাদের কিছু ভুল নেই, আমরা নিজেদের টাইমে একদম পারফেক্ট। সব ভুলই মেয়ের, ঘর থেকে বেরোতেই আধ ঘন্টা দেরি করে ফেললো। ড্যাডি, তোমার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে পণ্ডিতের সাথে দেখা করে তোমাদের বিয়ের তিথিটা বার করে নেব। আজ 12 তারিখ, সামনের মাসে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে রে বাবা।
তোমারই কথা আমার মন বলছে, আমারও কথা তোমার মন বলছে, তোমারই কথা আমার মন বলছে, আমারও কথা তোমার মন বলছে। মনটা যে ছিল পাখির মতো হাওয়াতে দিল দুডান মেলে পোষ মানল, সে বাসা বাঁধলে। হ্যালো, না প্রেম নেই। হ্যাঁ অফিসে আছেন, আপনি একটা কাজ করুন, ওকে অফিসে একটা ফোন করুন। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে।
রাজ বাবু। Yes sir. এ ফাইটার নিন। আগে স্যার। আর এটাকে কাল সকালে কোর্টে ফরওয়ার্ড করুন। ওকে স্যার। জন। স্যার স্যার আমার ছেলেকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে। গাড়ির নম্বর হলো WB025571। স্যার কিছু একটা করুন। পরচজ বাবু। Yes sir. এর এফআইআরটা লিখে নিন। ওকে স্যার। স্যার এফআইআর তো পরেও লেখা যেতে পারে। কিন্তু আমার ছেলে। শাট আপ। আমায় হাই শেখাচ্ছো। মাথা নিচু করে কথা বলো। সরি স্যার। আর দেরি করবেন না স্যার। প্লিজ শিগগির চলুন। প্রথমে এখানে এফআইআর লেখা হয়। তারপর অ্যাকশন নেওয়া হয়। আন্ডারস্ট্যান্ড? গান ভুলে বহে আজ এই যে বাতাস, ফাগুনেতে ভেঙে গেল আমার আকাশ। আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? তুমি আমার ছেলেকে এনে দাও। তুমি কিছু বলছো না কেন? বলছো না কেন বলো? আমার ছেলে কোথায় আছে? কেমন আছে আমার ছেলে? তুমি আমার ছেলেকে এনে দাও প্লিজ। আমার ছেলেকে এনে দাও প্লিজ। আমার ছেলেকে এনে দাও। কোথাও তো কেউ নেই, ডাকলো কে? প্রেম আমার ছেলে। আমার ছেলে সুমনের ড্রেস? তুমি চিন্তা করো না, আমাদের ছেলের কিছু হবে না। কে চুরি করে নিল আমার সব? সে স্বপ্ন যত নেতে করেছি বপন, অন্ধকারে অন্ধ হলো এই জীবন, কে সে ভেঙে দিল আমারই মন? তোমার কথা শেষ হলো না, চোখের জলে এই ভালোবাসা ধুয়ে গেল আজ সব আশা, সুখ এলো না। তোমার ছেলেকে কায়দা করে কেউ হয়তো কিডন্যাপ করেছে, হয়তো টাকার জন্য কিডন্যাপ করা হয়েছে। আর যদি টাকার কারণে কিডন্যাপ করা না হয়, একটাই কারণ হচ্ছে পূর্ব শত্রুতা। আচ্ছা, তোমার কারুর সাথে শত্রুতা আছে? হতেও পারে, হয়তো তুমি জানতে নাও পারো। যদি তোমার কোনো শত্রু নেই বলে ভাবছ, তাহলে তোমার নিজেরই লোক তার স্বার্থের জন্য তোমাকে দাবার ঘুঁটি বানিয়েছে। এই আসতে দাও ওকে।
চাইছিলে না যে আমি তোমার সামনে আসি? এই দেখো আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি হেরে গেছি। আমি জানি তোমার সামনে যে মাথা না নোয়ায় তুমি তার মাথা কেটে দাও, কিন্তু তুমি তুমি তোমার মাথাটা না কেটে আমার জীবনটাকে আমার থেকে কেড়ে নিয়ে এসেছো। ভানুপ্রতাপ রায়, আমার ছেলে আমার জীবন, আর আমার ছেলেকে তুমি আমার থেকে আলাদা করেছো। আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? তুমি আমার ছেলেকে কিডন্যাপ করেছো, আর যদি তুমি না করে থাকো তাহলে তোমারই কোনো শত্রু তার শত্রুতার জন্যই আমার ছেলেকে তুলে নিয়ে গেছে, আর সেই জন্য দায়ী তুমি, কেবল তুমি দায়ী। মনে রেখো, আমার ছেলের জন্য আমার চোখ থেকে যে জল বেরোবে ঠিক ততটাই বিন্দু বিন্দু বারুদ আমার বুকে জ্বলবে, আর সেই বারুদের আগুনে তুমি আর তোমার এই সাম্রাজ্য জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আজ পর্যন্ত তোমার সব অন্যায়গুলো আমি চুপচাপ সহ্য করেছি, প্রতিবাদ করিনি, কেননা তুমি আমার বাবা। কিন্তু এটা ভুলে যেও না, আমিও একজন বাবা, আর একজন বাবা তার সন্তানের জন্য যে কোনো কাজ করতে পারে। আমিও করব, আলবাত করব। ভেসে ভেসে যায় সময়ে সংসার, পার হব কি করে যে নৌকা নেই আমার, এ জীবন ঘোরে শুধু সময়ে চাকা, শ্রান্ত তুমি নেই থামার উপায়, পার করে দাও অকুল পাথা, পথ দেখাও ক্ষমতা পায়, জীবন হাসে চোখের আড়ালে দাঁড়ায় না হেসে আমার পাশে, ঝড় এসেছে ছেলেকে খোঁজার জন্য আমি দিন রাত এক করে দিচ্ছি, আমার জীবন চলে যাক ঠিক আছে, কিন্তু আমার ছেলেকে সে যেখানেই থাকুক না কেন আমি ওকে ঠিক খুঁজে আনবো। হ্যালো প্রেম, আমার কথা একটু মন দিয়ে শোন। কিছু লোকজন আমার উপর প্রতিশোধ নেবে বলে তোর ছেলেকে কিডন্যাপ করেছে, তোর উপরেও খুব শিগগিরই অ্যাটাক হবে, তাই যত শিগগিরই পারিস তুই বৌমাকে নিয়ে আমার কাছে চলে আয়। তুমি এই স্বপ্ন দেখা ছেড়ে দাও ভানুপ্রতাপ রায়, আমরা তোমার কাছে কখনোই যাব না,
আমার রক্তই তোর দেহে বইছে। শুধু তুই এই শহরে তো আমার নিজের লোক বলতে শুধু তুই। শোন প্রেম, আমার বৌমার জন্য আমি আমার নাতিকে খুঁজে বার করব, অবশ্যই আমি করব। শুধু এটুকুই ভয়, ওই মানুষগুলো যদি তোর কোনো ক্ষতি করে দেয় তাহলে তোর ছেলের কি হবে? কি আর হবে, আমি যেমন আমার বাবা মা ছাড়াই বেঁচেছি, সেও ঠিক তেমন তার বাবা মাকে ছাড়াই বাঁচতে পারবে? হ্যালো, আমি যা বলেছিলাম কিছু ভেবে দেখলি? আমি আমার উত্তর দিয়ে ফেলেছি। আমার কথাটা ভালো করে বুঝবার চেষ্টা কর বাবা, আমি তোর বাবা। আমি যা করছি, যা ভাবছি তোর ভালোর জন্যই ভাবছি। তুই জানিস না বাবা, তোর উপরে কত বড় বিপদ এগিয়ে আসছে। মিস্টার ভানু প্রতাপ রায়, যে ছেলেটা ছোটবেলা থেকে বিপদ নিয়ে বাঁচতে শিখেছে, তুমি তাকে কি করে নিরাপদে রাখবে? হ্যাঁ, তুমি আমার মনে যে আঘাত দিয়েছো সেটা বেড়ে বেড়ে ক্যান্সার হয়ে গেছে, এখন আর কোনো ওষুধ কাজ করবে না। একটু শোন, হ্যালো 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 প্রেম, প্রেম তুমি আমায় সত্যি ভালোবাসো না? তুমি যদি আমায় সত্যিই ভালোবাসতে তবে তুমি আমার কাছে লুকিয়ে রাখতে না যে ভানু প্রতাপ রায় তোমার বাবা। আমি ফোনে সব কথা শুনেছি, তুমি আমার কাছে কেন লুকিয়ে রেখেছিলে প্রেম, কিসের জন্য? আমি চাই না তুমি জানো যে আমি এই শহরের একজন গুন্ডা বদমাই স্মাগলারের ছেলে প্রেম প্রতাপ রায়। তোমার কি আমার ভালোবাসার উপর বিশ্বাস ছিল না? বিশ্বাস ছিল আর আজও আছে, কিন্তু আমি ভাগ্যকে ভয় পেয়েছিলাম, কারণ আজ পর্যন্ত সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু প্রিয়া, তুমিও আমাকে ছেড়ে চলে যাও, এটা আমি কখনো চাইনি। কাউকে পাওয়ার জন্য মিথ্যের আশ্রয় নেওয়া, এটা কি তোমার প্রেম? যে প্রেম করেও প্রেমকে বিশ্বাস করে না তার প্রেমকে প্রেম বলা যায়? সেটা প্রেম নয়, সেটা বিশ্বাসঘাতকতা। আমার কেন জানি না মনে হচ্ছে আমি তোমার সাথে প্রেমের জীবন কাটাচ্ছি না, কাটাচ্ছি একটা মিথ্যের জীবন, যেখানে প্রেম নেই, সত্যি নেই, বিশ্বাস নেই, সবকালে মিথ্যে মিথ্যে মিথ্যে। ছাড়ো আমাকে। প্রিয়া, তুমি সত্যি কথা জানতে চাইছো না? জানতে চাইছো না যে ভানু প্রতাপ রায় আমার বাবা কিনা? হ্যাঁ, ভানু প্রতাপ রায় আমার বাবা, হি ইজ মাই ফাদার। কিন্তু শুধু সম্পর্কের খাতিরে, আসলে আসলে সে এমন এক রাক্ষস যে আমার জীবনের প্রতিটি মুহূর্তকে দংশন করে চলেছে। আমার ছেলেবেলার সব স্বপ্নকে সে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে, আর যদি আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়ে থাকে সেটা শুধু তারই জন্য। প্রিয়া, তুমি জানো আমার মাকে, আমার মাকে সে আমার থেকে সরিয়ে দিয়েছে, আমার মাকে সে জেনে শুনে মেরে দিয়েছে। আমি তখন ছোট ছিলাম, আমি আমার মাকে চোখের সামনে ছটফট করে মরতে দেখেছি। প্রিয়া, সে কারুর বাবা হতে পারে না, কারোর স্বামী হতে পারে না, সে কেবল সম্পত্তি জেনে, বড়লোক হওয়ার জন্য সে শুধু বড় বড় স্বপ্ন দেখে। সে টাকার জন্য আমার মাকে মেরেছিল, আমার ছোটবেলার সব স্বপ্নকে মেরেছিল। প্রিয়া, শুনবে শুনবে সেই কথা। হে ভগবান, এত রাত্রে বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? জরুরি কাজ আছে, ছাড়ো আমাকে। দাঁড়াও, তুমি যেটুকু রোজগার করছো আমি সেটুকুতেই চালিয়ে নেব, কিন্তু এই গুন্ডামি পাপ কাজ আর করো না। কি বাজে কথা বলছো তুমি, আমি যে কোম্পানিতে কাজ করছি দিন রাত খাটছি, তাতে কি পাচ্ছি আমি, কি পাচ্ছি আমি? কিচ্ছু না, নিজের জন্য আজও একটা বাড়ি বানাতে পারিনি, তোমার বাবা বাড়িতে পড়ে আছি আর পড়ছি, সারাটা জীবন আমি ভিখারির মতো বাঁচতে পারবো না। আমার বড়লোক হবার ইচ্ছা, এবং আলবাত বড়লোক হব, আমি আলবাত যাব। শোনো আমার কথাটা একটু শোনো, তোমাকে আমার দিব্যি, তুমি কোথাও যেও না, যেও না। তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আমি যাদের সাথে কাজ করছি তারা কেউ যেমন তেমন মানুষ নয়, বহুত খতরনাক তারা, তাদের আমি কথা দিয়েছি মানে আমাকে সেখানে ঠিক সময় পৌঁছতেই হবে, নইলে তুমি, তোমাকে ভগবানের দিব্যি, যেও না। ছাড়ো আমাকে। শোনো আমার কথাটা একটু শোনো, এই বসেই বেরিও না। লক্ষ্মী, 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 লক্ষ্মী,
শোন বাবা, তুই তুই মার কাছে থাক, আমি গিয়ে গিয়ে ডাক্তার নিয়ে আসি। লক্ষ্মী, এ লক্ষ্মী শোন বাবা, কিছু হবে না, তুই একদম কাঁদিস না, ব্যস্ত হোস না, আমি এক্ষুনি গিয়ে ডাক্তার নিয়ে আসছি। তোর মাকে ছেড়ে একদম যাস না, বসে থাক। লক্ষ্মী তুই থাক, আমি এক্ষুনি আসছি। সেই থেকে আমি নিজেকে একজন অনাথ বলে ভাবি। এবার তুমি বলো প্রিয়া, আমি তোমাকে কেন মিথ্যে কথা বলেছিলাম? থাক প্রেম, এই কথা যদি তুমি আগে বলে দিতে, আমার চোখে তুমি আরো বড় হয়ে যেতে। আই এম সরি প্রেম, আই এম সরি। হ্যালো। হ্যালো, কে বলুন? আমি প্রেমের স্ত্রী কথা বলছি। আমি প্রেমের বাবা ভানু প্রতাপ রায় বলছি। বৌমা, তুমি কি চাও না তোমার ছেলে আর শাঁখা সিঁদুর ভালোভাবে বাঁচুক? দেখো মা, শ্বশুর হয়েও আজ অব্দি তোমাকে আমি কিছুই দিইনি, দিতে পারবো কি না তাও জানি না। তবুও আজ আমি একটা জিনিস তোমার কাছে চাইছি, তুমি যেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে প্রেমকে আমার কাছে নিয়ে এসো, নিয়ে এসো মা। তার সব ঘৃণা আমি সইতে রাজি আছি, সব। মা, আমার আশা তুমি আমার কথা শুনবে। ঠিক আছে, তোমার বাবা বলছেন আমাদের জীবনের পথে বিপদ আছে, আমরা ওনার কাছে যাব। যে ছোটবেলায় আমার বিষয়ে চিন্তা করেনি, এই মুহূর্তে তাকে আমাদের বিষয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। তোমার কি মনে হয় প্রেম, যে ইন্সপেক্টর এসে আমাদের ঘরে ঘুষ খাচ্ছে সে কি আমাদের ছেলেকে খুঁজে আনবে? না, আমরা সেই গুন্ডাদের কাছে পৌঁছাতে পারবো না, আমাদের ছেলেকে আমরা ফিরে পাবো। প্লিজ বোঝো প্রেম, আমার কথা শোনো। চলো প্রেম, আমরা তার কাছে চলে যাব। না, অসম্ভব। তুমি নিজেকে ভানু প্রতাপ রায়ের ছেলে বলে কেন ভাবছো? তার সাথে কোনোদিন আমাদের মিল হবে না। তুমি নিজেকে সুমনের বাবা হিসেবে কেন ভাবছো না প্রেম? আমি তার কাছে মাথা নিচু করে কোনোদিনই যাব না। যদি তুমি তোমার যেতে অটল থাকবে প্রেম, তাহলে তোমার বাবা আর তোমার ভেতরে তফাত কোথায়? প্রিয়া, তুমি টাকার একদিকটাই দেখেছো, অন্যদিকটা দেখোনি প্রেম। হয়তো তোমার মা মারা যাওয়ার পরে কোনো অজানা কারণে তোমার সাথে উনি সম্পর্ক রাখতে পারেননি, তুমি সে কথা কেন ভাবো না প্রেম? তুমি তোমার জেদের জন্য তোমার ছেলেকে হারাতে বসেছো প্রেম। আমি ভানু প্রতাপ রায়ের বউ হয়ে বলছি না, শুধু তাকে ঘৃণা না করে আমি চাইবো আমার মাথার সিঁদুর আর কারোর কাছে মাথা নোয়াক। আমি আমার সন্তানের বাবার সামনে প্রার্থনা করছি, আমার সাথে চলো, আমাদের সন্তানকে ফিরে পেলে আবার আমরা এখানে চলে আসব। আমার কথা শোনো প্রেম, আমার সাথে চলো প্লিজ প্রেম, প্লিজ প্লিজ প্রেম, চলো আমার সাথে। এসো, ভেতরে এসো। ভগবান তোমার মঙ্গল করুক। এ
এটা কেমন হলো? আমার পাথর হয়ে যাওয়া চোখে জল, খুশির জল, আনন্দের জল, খুশির কান্না। বৌমা না মা, তুমি কেঁদো না, তুমি তুমি আমার সামনে কাঁদবে না, আমি তোমার সন্তানকে খুঁজে এনে দেব, তোমার হাতে দেব। বৌমা, ও শুধু তোমার ছেলে নয়, সে ভানুপ্রতাপ রায়ের নাতি। দুনিয়ার এমন কারোর ক্ষমতা নেই যে সে ভানুপ্রতাপ রায়ের রক্তকে তার কাছে লুকিয়ে রাখবে। আমি তোমায় কথা দিচ্ছি মা, তোমার সন্তানকে ফিরিয়ে এনে তোমার হাতে আমি দেব, আমি। চোখের জল মোছো মা, কেঁদো না মা, কেঁদো না। ভানুপ্রতাপ রায়ের নাম আর তার কাজের বিষয়ে তোমরা সবাই সবকিছু ভালো করেই জানো। আমি মুখে নয়, বন্দুক আর গুলিতে কথাবার্তা বলি, কিন্তু আজ আমি তোমাদের গুলির ভাষা বোঝাবার জন্য এখানে ডাকিনি। তোমাদের হয়তো সবার জানা নেই আমার একটা ছেলে আছে। আমার ছেলের ছেলেকে তোমাদের মধ্যেই কেউ একজন কিডন্যাপ করেছে। সেই ছেলে মানে আমার নাতি যদি 24 ঘন্টার মধ্যে আমার কাছে হাজির না হয়, তাহলে তোমাদেরও কারুর ঘরে একটাও সন্তান থাকবে না। এটাকে তোমরা ভানুপ্রতাপ রায়ের ধমক কি অর্ডার যা ভাবছো ভাবো, 24 ঘন্টার ভেতরে আমার নাতি আমি পেতে চাই। কি হলো? আমি এই ঘরে আর একটা মুহূর্ত থাকতে চাই না। কেন? যদি এই ঘরে বসে আমায় শুধু অপেক্ষাই করতে হয়, তাহলে আমি আমার ঘরে বসেও অপেক্ষা করতে পারবো। ও, তুই অন্য কোথাও থাকতে পারবি, কিন্তু আমার কাছে নয়। হ্যাঁ কেন? আমার ছোটবেলায় কাটানো এক একটা মুহূর্ত তোমার এই কেনর জবাব। তোমার এই প্রাচুর্যময় বিরাট প্রাসাদ আমার মায়ের সমাধির উপর দাঁড়িয়ে আছে। বলো, এই কথাগুলো কি মিথ্যে? বড়লোক হওয়ার স্বপ্নে টাকার পেছনে দৌড়ে দৌড়ে তুমি আমার মাকে ছটফট করে মরতে ছেড়ে দিয়ে এসেছো, এই কথা কি তুমি অস্বীকার করতে পারবে? সেই জন্যই আমি তোমার এই ঘর বাড়ি, তোমার এই ধন সম্পত্তিকে ঘৃণা করি, আর তোমাকেও। আমিও এসব কিছুকে ঘৃণা করি, বিলিভ মি, আমিও ঘৃণা করি এসব কিছু। কেননা এসব কিছুকে পেতে গিয়ে আমি অনেক কিছুই হারিয়েছি। আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আর আমার সব থেকে বড় সম্পত্তি তোকে হারিয়েছি। এসব খালি মন গড়া কথা। যদি তোমার সত্যি সত্যি এসব কাজ ভালো না লাগতো, তবে তুমি কবেই এসব ছেড়ে দিয়ে চলে আসতে। এসব এসবই দূর থেকে সুন্দর, বাইরে থেকে সুন্দর, পাঁক পুকুরের পদ্ম এসব। যে পদ্মের লোভে জলে নামবে সে এই পাঁকে ফেঁসে যাবে, আমিও এই পাঁকে ফেঁসেই ছটফট করছি। আমিও তো সেদিন শোন, তুই মায়ের কাছে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। লক্ষ্মী শোন, মায়ের কিছু হবে না, তুই ব্যস্ত হোস না, একদম কাঁদিস না, আমি ডাক্তার দেখে এক্ষুনি আনছি। বস বস বস, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। দাঁড়ান দাঁড়ান, গাড়িটা দাঁড়ান দাঁড়ান, আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরিয়াস, প্লিজ প্লিজ দাঁড়ান দাঁড়ান, শুনুন, প্লিজ 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 থামুন থামুন, প্লিজ একটু দাঁড়ান। তুই ভালো হয়েছে, আমার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। চল তোমাদের কাছে আমি ফিরতে পারলাম না। এসব ঘটনার জন্য তুমিই দায়ী। আরে শুধু এটুকু ঘটনাটাই সব হলে কিছুই হতো না, কিছুই যেতে আসতো না।
ঘটনাটা আরো অনেক বেশি, আরো অনেক বড়। ফাঁসির অর্ডার পাওয়া লোকটাও ছিলাম আমি, ফাঁসি দেওয়ার জল্লাদটাও ছিলাম আমি, ফাঁসির বিধান দেওয়ার জজটাও আমি, ফাঁসির শপথ নেওয়ার লোকটাও হচ্ছি আমি। হ্যাঁ বাবা, শোন বাবা, ভানু প্রতাপের ছেলের জন্য নয়, তোর ছেলের জন্য, মানে সুমনের বাবা হয়ে তুই থেকে যা, সুমন ফিরে এলে যাস। সে ফিরে আসলে তোরা সবাই চলে যাস, আর আমি বাধা দেব না, তোদেরকেও আটকাবো না। তবে মনে রাখিস, সুমন খুব তাড়াতাড়ি ফিরবে, কারণ এ ঘটনা ঘটাবার লোকও চেনা হয়ে গেছে। হ্যাঁ, কালকে কনফারেন্সে সে ছিল না, সেও একটা ছোটখাটো ডন, সে হচ্ছে শঙ্কর সিংহ রায়। এখন বস, আসল কথা হলো হারু, এবার ভানু প্রতাপ রায়ের ফ্যামিলি গেমটা পুরো দমে জমে গেছে জানো। ছোটবেলায় ছেলে বাবার জন্য ব্যাকুল হয়েছিল, আজ বুড়ো বয়সে শালা ভানু প্রতাপ রায় তার ছেলের জন্য ব্যাকুল হয়েছে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। আর আমি শালা আমার ভাইয়ের জন্য ব্যাকুল হয়েছিলাম, বহুদিন বহুদিন আমি শূন্যে গুলি ছড়েছি, এবার ভানুর বুকে গুলি ছুড়বো। জানি আমি, ঠিক জেনেছি, সেই বদমাশ ভানু প্রতাপ রায়ের সঙ্গে সেই প্রেম ছেলেটার নিশ্চয়ই কিছু সম্পর্ক আছে। আমি এটা আগে জানালি না, শালা তোর মতো নেতা এই দেশটাকে বরবাদ করার প্ল্যান করছিস, কিন্তু শালা ভানু প্রতাপ রায়কে বরবাদ করার প্ল্যানটা তোর মাথায় ঢুকছে না। ঠিক ঠিক, তুইও শালা একটা হতচ্ছাড়ার হাত বাক্স, সে গুন্ডাগর্দির ভয় আমায় দেখাস না তো। তোর মনে রাখা উচিত তুই হারু চৌধুরীর সাথে কথা বলছিস। হ্যাঁ, কি করবি তুই, কি করবি? হ্যাঁ, পার্টি বদলে দিবি? যাবে যা, পার্টি বদলের দিকে যা। আবে তোদের মতো নেতা শালা গিরগিটির মতো। হ্যাঁ হ্যাঁ, শালা গিরগিটি যত তাড়াতাড়ি রং বদলায় তোরা তার চেয়ে তাড়াতাড়ি পার্টি বদলাস। তুই যাবে যা, ওই ভানু প্রতাপ রায়ের সঙ্গে জয়েন করকে যা, তাহলে কিচ্ছু হবে না। ওই শালার কমজোরি আমি জানি, যেমনি শালা আমার ভাইকে মেরেছে তেমনি আমি শালা ওর বংশটাকে শেষ করে দেবো। আর ওই ডেড বডির ওপরে দাঁড়িয়ে আমি এই শঙ্কর সিংহ রায় এই শহরে ডন হয়ে যাবো। ডন? ঠিক 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 ঠিক, একদম ঠিক। সুমন, প্রিয়া, কি হলো? আমাকে আমার ছেলেকে এনে দাও প্রেম, আমার ছেলেকে এনে দাও প্রেম, আমার ছেলেকে, আমার ছেলেকে এনে দাও প্রেম, আমার ছেলেকে, আমার ছেলেকে প্রেম, আমার ছেলেকে এনে দাও প্রেম, আমার ছেলেকে এনে দাও প্রেম। কোথায় যাচ্ছ তুমি? আমাদের সুমনকে আনতে যাচ্ছি প্রেম। আজ আমি তোকে মেরে উপরে পাঠিয়ে দেবো।
চল এই চল 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 তাড়াতাড়ি চল। প্রেম প্রেম এই প্রেম 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 তোর কিছু হবে না বাবা। প্রেম 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 এই মোবাইল বাজছে। হ্যালো কে বে? ভানু প্রতাপ রায়। এই তোর ফোন। হ্যালো, আমার আওয়াজ তোর কাছে পৌঁছে গেছে মানে আমার গুলি তোর বুকে পৌঁছে যাবে, তুই জানিস? তুই আমার ছেলের গায়ে হাত দিয়েছিস, তবে তুই ভানু প্রতাপ রায়ের ছেলের শরীর থেকে রক্ত বার করেছিস, তার মানে তুই আমার কলজেটাকে ডিরেক্ট আঘাত করেছিস। আর আমার আঘাত কোনটা কেমন তোর জানা আছে, ভালোভাবেই জানা আছে শঙ্কর সিংহ রায়। তোকে এমনভাবে মারবো মরতে চাইলেও তুই মরতে পারবি না, বাঁচতে চাইলেও তুই বাঁচতে পারবি না। ভানু, শীঘ্রই এখান থেকে পালাবার ব্যবস্থা কর, ভানু প্রতাপ তার লোককে নিয়ে যে কোনো মুহূর্তে এখানে পৌঁছতে পারে। আবে তুই না বলেছিলি ভানু প্রতাপ রায়ের ডেড বডির ওপর দাঁড়িয়ে এই শহরে ডান হবি? তার একটা ফোনেই চুয়ায় গেলি। হ্যাঁ আবে শঙ্কর, এখানে যত সব গুন্ডারাজ চলছে না সবটা এই নেতার বুদ্ধিতেই চলছে। এই চুপে কুকুরের মতো বকবক বন্ধ কর, না হলে ভানুর একটা গুলি না তোর এই বকবক চিরকালের মতো বন্ধ করে দেবে। এখন কি করা যাবে চিন্তা কর, চিন্তা কর। আবে আমার মাথায় কিছু আসছে না, তুই কিছু ভাব। কিছু ভাবার দরকার নেই হারু, শীঘ্রই পালাবার বন্দোবস্ত কর পেছনের রাস্তা দিয়ে। কি করে? শাট আপ, চলো সবাই চলো 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 চলো। প্রেম তুই ডক্টর, আজ রাত্রে আপনি এখানে থাকুন তো, আমি কোনো রিস্ক নিতে চাই না। স্যার আপনি ব্যস্ত হবেন না, কাল সকাল সকালই প্রেমবাবু চলাফেরা করতে পারবে। নো ডক্টর, নো। বাবা আপনি ব্যস্ত হবেন না, আমি আছি ওর কাছে, ডাক্তারবাবুকে যেতে দিন। আরে মা তুমি। না বাবা আমি আছি। ওকে ওকে। এই কাঁই কাঁই করছিস কেন রে? এই মাঝরাত্রে তোর জন্য দুধ কে আনবে? দাঁড়া আমি দেখছি, দাঁড়া। আবার রাত্রি হলে কাঁই কাঁই শুরু করে দিলি? হ্যাঁ বললাম না দুধ পাওয়া যাচ্ছে না। চুপ চুপ চুপ, দাঁড়া আমি দেখাচ্ছি তোকে, রাস্তায় চুয়ে ফেলে দেবো, হয়ে যাবে। আবে বুঝলি কাঁই কাঁই করছিস কেন? দুধ খাবে না চুড়ে ফেলে দেবো। এই জানিস কে? এ হচ্ছে আমার সোনার ডিম দেওয়া মুরগি, বুঝলি? আর এই ছেলে একদিন না একদিন আমাকে ডন তৈরি করবে, ডন। আমার নাতিকে আনতে, খবর পেয়েছি সে শঙ্কর সিংহ রায় কবজায় আছে। আমিও তোমার সঙ্গে যাব। না শোনো,
শোনো, আমার কাছে একটা গল্প শোনো। একটা পাহাড়ে একটা রাক্ষস ছিল, তার কাছে একটা চড়ুই পাখি ছিল। রাক্ষসের কষ্ট হলে চড়ুইটা হয়তো বুঝতে পারতো না, কিন্তু চড়াইয়ের কষ্ট হলে রাক্ষসের বুকে সবচেয়ে বেশি কষ্ট হতো। সেই রাক্ষসটাই আমি, আর সে চড়াই তুমি। দেখো বৌমা, তোমার ছেলের জন্য আমি জীবন দিয়ে দিতে পারি বৌমা, কিন্তু তোমার শাঁখা সিঁদুর কোনোদিন আমি নিলামে চড়াতে পারবো না, কখনো না। তোমার কথা দিচ্ছি মা, তোমার ছেলেকে এনে আমি তোমার হাতে নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। কমলা আমার নাতি। আপনার নাতি এখানে নেই বস। মানে? তাকে আমি একটা অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে এসেছি। এই, এটা কি বলছিস? আপনার যদি আপনার নাতি দরকার, তাহলে আমার সাথে একটা ছোট্ট সওদা করতে হবে। এ স্মল ডিল। সওদা? কি সওদা? হোয়াট ডু ইউ মিন? ঠিক করে বল। সুমন আমার কাছে আছে, আর তাকে ফিরে পেতে গেলে তোমাকে আমার একটা শর্ত মঞ্জুর করতে হবে। শর্ত? আমার সঙ্গে শর্ত? তার মানে তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? নাক সাপের বাচ্চাকে মানুষের বাচ্চা ভেবে 25 বছর ধরে তোকে কলা দুধ খাইয়েছি, তার বদলে তুই আমাকে চোট মারছিস? নেমো খারাম, বেইমান, ধোকাবাজ। হ্যাঁ, আমি বেইমান, ধোকাবাজ, নমো খারাম। আমি তোমার হাতে দুধ খেয়ে আজ তোমার সাথে দুশমনি করছি, কিন্তু আমি তোমার মতো নই যে নিজের রক্তকেও ছাড়ে না। ভানু প্রতাপ রায়, যদি এই দুনিয়া তোমার কাহিনী জেনে যায়, তাহলে প্রত্যেকটা ছেলে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, তার মৃত্যু হলেও হতে পারে, কিন্তু তোমার মতো ভাব যেন না হয়। প্রতাপ, এ কথা কি ভুল যে তুমি নিজে তোমার নাতিকে কিডন্যাপ করিয়েছ? তুমি তোমার নাতির ড্রেস নিয়ে প্রেমের ঘরে ঝুলিয়ে দিয়েছিলে, তারপর প্রেমকে ভয় দেখাতে গুলি চালিয়েছিলে। এই জন্যই না যে প্রেম ভয় পেয়ে তোমার কাছে এসে থাকুক? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, আমার ছেলেকে দরকার ছিল, সেই জন্য আমি এসব করেছি। তোমাকে তোমার ছেলে নয়, একটা উত্তরাধিকারী দরকার ছিল, যে তোমার পরে তোমার সাম্রাজ্যকে সামলাবে। হ্যাঁ, আমি চেয়েছি। হোয়াটস রং ইন ইট? দুনিয়ায় সব বাপ মাই চায় তার ছেলেই তার উত্তরাধিকারী হোক। আরে আমাকে তো তুমি নিজের ছেলে বলে ভেবেছিলে, এখন হঠাৎ কি হলো যে তুমি আমায় ভুলে গেলে? হ্যাঁ, খালি এই জন্যই না যে আমি তোমার নিজের ছেলে নই? আরে আমার কি কম ছিল যে তোমার এই বিরাট সাম্রাজ্যে ডন হতে পারবো না? আমি কি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, নাকি আমার দেহের থেকে রক্ত তোমার জন্য কম বেরিয়েছে? যখন যেভাবে দরকার পড়েছে আমি নিজের জীবনকে বাজি লাগিয়ে দিয়েছি তোমার জন্য, খালি তোমাকে বাঁচাবার জন্য। আমি তোমার আসল ছেলে নই না? হ্যাঁ, সেই জন্যই, সেই জন্যই আমার রক্তটা তোমার জলের মতো লেগেছে। সেই রক্ত বয়ে গেলেও তোমার কোনোদিন কষ্ট হয়নি। তুই যতটা রক্ত বইয়েছিস তার থেকে অনেক বেশি লাল রক্ত আমার ছেলে বইয়ে দিয়েছে। আমার ছেলে ডন হবে, তুই নয়। নোমান, আমি এটা কখনোই হতে দেব না। এই ভানু প্রতাপ রায়ের কথা যে না শুনতে চায়, তার অবস্থা কি হয় তুই ভালোভাবেই জানিস। আমার অবস্থা কি হবে তার আগে তোমার নাতির অবস্থা কি হবে সে কথা চিন্তা করো ভানু প্রতাপ রায়। ভানু প্রতাপ রায়ের নাতি কোথায় আছে, কেমন আছে, কেমন থাকবে, তার হিসাব সবটা ভানু প্রতাপ জানে। তুই যদি না জানিস, তাহলে তুই তোর ভবিষ্যৎটা জেনে নে। এই খেলা আমি তোমার কাছে শিখেছি ভানু প্রতাপ রায়। চলো, তোকে আটকালাম আমি, আমার কথা শুনলি না, উপরে ভরসা পেলি না, চলে আসলি ছেলের টানেতে। না বাবা, আজ আমি এখানে আমার ছেলের জন্য নয়, বরং বরং আমার বাবার জীবন বাঁচাতেই এসেছি। হ্যাঁ বাবা, প্রেম, প্রেম। মামুলি ঘটনা মা, ভানু প্রতাপ রায়ের কাছে এটা মামুলি ঘটনা, তুমি কেঁদো না, কেঁদো না। দেখুন তো বাবা, আপনার হাত দিয়ে কত রক্ত বেরিয়েছে। এক হিসেবে এটা ঠিকই হয়েছে,
একদিন আমার জন্য প্রতাপ তার শরীরের রক্ত বইয়েছিল, আর আজ তার জন্য আমার দেহের রক্ত দিয়ে হিসাবটা সমান সমান করে দিলাম। কিন্তু প্রতাপের বেইমানি করলো কি জন্য? বাবা, এখানে যে মানুষ সাচ্চা থাকে সেই মানুষই বেইমানি করে, তাতে আমি কিছু অবাক হইনি। এখনো নিজের নাতির জন্য এই ভানু প্রতাপ রায়ের দেহে অনেক রক্ত আছে। আপনি কথা দিন বাবা, আপনি এমন অশুভ কথার কখনো বলবেন না। আর যাই হোক না কেন, আমি কখনো আপনাকে ছাড়তে পারবো না। আমার জানা ছিল না বাবা আপনার হৃদয় এতটা বড়, আপনি এত মহান। ভানু প্রতাপ রায়, যদি এই দুনিয়া তোমার কাহিনী জেনে যায়, তাহলে প্রত্যেকটা ছেলে ঠাকুরের কাছে প্রার্থনা করে, তার মৃত্যু হলেও হতে পারে কিন্তু তোমার মতো ভাব যেন না হয়। ভানু প্রতাপ রায়, তুই মানুষ নয়, তুই পাপী। নিজের স্বার্থের জন্য বাবার কাছ থেকে ছেলেকে কেড়ে নিতে পারিস, মায়ের মমতার উপরে কুঠারাঘাত করতে পারিস। তোর পাপের প্রায়শ্চিত্ত নেই ভানু প্রতাপ রায়, তোর পাপের প্রায়শ্চিত্ত নেই। হে প্রভু, ক্ষমা নয়, আমায় শাস্তি দাও। আমি মানুষ নয় প্রভু, আমি রাক্ষস, স্বার্থপর। নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য তার রক্তের সম্পর্ককে আলাদা করে দিলাম। হ্যাঁ প্রভু, হ্যাঁ, প্রেমকে সুমনের কাছ থেকে আলাদা করে দিয়েছি, বিনা দোষে তাকে যথেষ্ট শাস্তি দিয়েছি। স্নেহ দেওয়ার বদলে আমি তাকে শুলে চড়িয়ে দিয়েছি প্রভু। বাবা হওয়ার যোগ্যতা আমার নেই। না প্রভু, আমি বাবা নই, আমি পাপি, পাপ করেছি আমি, আমার শাস্তি পাওয়ার দরকার। প্রভু শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি, শাস্তি, শাস্তি। আমি আমি তোমার সব কথা শুনে ফেলেছি বাবা। ভগবানও নিশ্চয়ই তোমার সব কথা শুনে নিয়েছেন, আর তিনি তোমার ভেতরের রাক্ষসকে মেরে ফেলেছেন। হ্যাঁ বাবা, তোমার ভেতরের রাক্ষসকে তিনি না মেরে ফেললে তোমার চোখের জল কি তোমার তোমার কপালের রক্ত হয়ে বেরিয়ে আসত। আমি আমি আজ আমার বাবাকে ফিরে পেয়েছি। বাবা, তুমি আজকে একটা ডন নও, ডন ভানু প্রতাপ রায় নও, প্রেম প্রতাপ রায়ের বাবা ভানু প্রতাপ রায়, যাকে 20 বছর আগে আমি 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 হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ বাবা, না ছুস না বাবা, না বাবা, আমি আমি চাইলে ভগবানের আশীর্বাদে আরও একটা ছেলে পেতে পারি, কিন্তু আমি আমি আর একটা বাবা পেতে পারবো না। না বাবা, না বাবা, বাবা, আর আমি তোমাকে হারাতে পারবো না বাবা, বাবা কখনো হারাতে পারবো না। প্রেম, প্রেম শোন, আমার নাতিকে, আমার রক্তকে কে কোথায় কতদিন লুকাবে আমি দেখবো, চল আমার সঙ্গে, চল। বুঝলে কি, এটা ভারী প্রবলেম। শুভা চুপ, আবে হারু, তুই এসব ব্যাপারে মাথা খেলাস না, খেলাস না। ওকে 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 ওকে, আমার এই বিষয়ে মাথা খাওয়ার কোনো দরকার। খামাস না মানে খামাস না, আমি কি বলবো না। ওকে প্রতাপ বাবু, প্রতাপ বাবু, কি হলো? আমি ভানু প্রতাপ রায়ের বাড়ি থেকে আসছি, একটা খুশির খবর নিয়ে এসেছি। কি খুশির খবর? প্রেম বলেছে প্রতাপ বাবুকে বলতে যে সে আর ডন হবে না, বাস সব ঝামেলা খতম। প্রতাপ বাবু ডনও হবে আর তার ছেলেকে ফিরিয়েও দেবে, খুব ভালো হলো। এবারে নিজেদের নিজেদের মধ্যে রক্তের হোলি খেলা বন্ধ। বুঝলি হারু, কিছু লোক গুন্ডা হলেও শালা সৎকে ছাড়ে না, এই শালা ভানু প্রতাপ রায় হচ্ছে সেই রকম একটা লোক। শোন শোন, এটাকে না মেরে দিলে প্রতাপ আর ভানু প্রতাপ রায় এক হয়ে যেত না, আর আমার সব স্বপ্নগুলো খালাস, খালাস। বাহ, ভারী সিয়ান হয়ে গেছিস তো, আমার সঙ্গে থেকে থেকে একবারে নেতা হয়ে গেছিস দেখছি। চুপে, তোর মতো নেতা আবার কি চালাকবে, তোর থেকে শত গুণে চালাক ওই ভানু প্রতাপ রায়। সে যে খেলা খেলছে না, তাকে বোঝার মতো বুদ্ধি তোর মগজে নেই, নেই। অবশ্য তুই ঠিকই বলেছিস, আবে এই প্রতাপ ওর নাতিকে কোথাও লুকিয়ে রেখেছে, তোর হাতে যদি দিয়ে দিত তাহলে খেলাটা অন্য জায়গায় পৌঁছে যেত না।
আরে এ তো আমাদের প্রতাপ। প্রতাপ প্রতাপ, এই দেখ ভানু প্রতাপ তোর জন্য কি উপহার পাঠিয়েছে। গিফট উইথ লাভ, ফুল অফ লাভ। আরে এ তো সেই আমাদের খাস লোক যাকে আমরা ভানু প্রতাপের পিছনে ছেড়ে এসেছিলাম। ভানু প্রতাপ রায়, এবার দেখবে আসল খেলার মজা। দেখবো এ খেলায় কে জিতছে আর কে হারছে। ভানু প্রতাপ রায়, এই ভানু প্রতাপ রায়, এই ভানু প্রতাপ রায়। আরে তাকাচ্ছিস কি? এই দেখ না, যদি গুলি মারিস তাহলে নাতিকে আগে উড়িয়ে দেব। ভানু প্রতাপ রায়, আজ আমি তোর সোনার লঙ্কায় আগুন লাগিয়ে দেব, আর তুই তুই কিছুই করতে পারবি না। এই দেখ, এই হচ্ছে আমার মুখ্য অস্ত্র, আর এ আমাকে একদিন না একদিন এই এলাকা ডন বানাবে। ডন তুই হবি? ডন? আরে একটা দুধের শিশুকে ঢাল করে আমার সঙ্গে লড়াই করতে এসেছিস, লজ্জা লাগে না তোর? ছি, আরে রাস্তার পাশে পড়ে থাকা একটা পাথর তোলবার ক্ষমতা তোর নেই, আর তুই তুলতে এসেছিস একটা আস্ত পাহাড়। আরে তোর কাছে আসেই বাকি, এই যুদ্ধে আমি জিতবো। আমি বাবা না না না, ওর ক্ষমতা আমি জানি। আমি চাইলে তোর নাতিকে এখনই এখানেই মেরে দেব। এই না, এই ভুলটা করিস না, আমার নাতি আমার জীবন। আরে নকল বাচ্চাটাকে ছোড়াতেই তোমাদের সবার এই হাল হলো। যদি অরিজিনাল বাচ্চাটাকে ছুড়ে দিই তাহলে কি হবে? বন্দুক আর গুলির খেলা আমার সাথে একদম খেলার চেষ্টা করিস না, না হলে তোর নাতির খেলা আমি এখানেই শেষ করে দেবো। কেউ গুলি চালাবো না, কেউ না। প্রতাপ মা, আমি বুঝি করে ওর কিছু হবে না। বাবা আবার কোথায় যাচ্ছ? আমার ছেলের খুশির জন্য, আমার নাতিকে ফিরিয়ে আনার জন্য শেষবার এটা পড়তে হলো আমায়। না বাবা, আমার ছেলেকে আনতে আমি যাব। তোকে আর একবার হারাবার সাহস আমার নেই বাবা। একজন বাবা হিসেবে নয়, আজকে আমাকে ডন হিসেবে দেখ। এই প্রেম, তুই আমায় পরীক্ষায় ফেলিস না। বাবা আমার একটা কথা শুন, ভানু প্রতাপ রায় সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত, আমি যাব, তুই যাবি না। আমিও আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আলবাত যাব। প্রেম, আমি যাব। না বাবা, আমি যাব। আমার নাতিকে ফিরিয়ে আনতে ভানু প্রতাপ যাবে। বাবা আমাকে যেতে দাও। আমি যাব। বাবা আমাকে যেতে দাও। প্রেম, আমি যাব। না বাবা, আমি যাব। আমি যাব। আমাকে যেতে দাও, আজকে অন্তত আমাকে যেতে দাও। আমি ভানু প্রতাপ রায়ের ছেলে, প্রেম প্রতাপ রায়, আমি জীবনে কখনো হারতে শিখিনি। আমি যাব, হ্যাঁ যাব। বাঘের ছেলে, বাঘ, তুই হারবি না বাবা। ভানু প্রতাপ রায়ের ছেলে হারবে না, তুই আমার ছেলে, হারবি না, তোকে হারতে আমি দেব না। শোন, আজ প্রথম দিনের জন্য ডন একজন বাবার কাছে হার মানল, হার মানল, আর সেটাই তার জিত হলো। হ্যাঁ বাবা, জিত হলো। হ্যাঁ, তুই যাবি, তুই যাবি বাবা, তুই যাবি, তুই যাবি। যা বাবা, যা। প্রেম, 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 বাবা। না না মা, না না, তোমার প্রেম আমারও প্রেম, কোনোদিন হারবে না, জিতবে মা, জিতবে। সুমনকে নিয়ে সে ফিরবে। ভানু প্রতাপ রায়ের ছেলে যে হারতে পারে না।
গুলু গুলু, তোমার হাত আমার শরীরে লাগলে না আমার শরীরটা কেমন শিশি শিশি করে। আরে একটু জোরে দেবো না গুরু, খবর আছে ভানু প্রতাপ অ্যাটাক করতে পারে। চুপে ভানু প্রতাপ, আরে আমি যেখানে আছি সেখানে ভগবানও আসতে পারবে না। ভানু প্রতাপ যাবে গুলি খতম হয়ে গেল। আবে
এবার বাজিটা পাল্টে গেছে, মরবার জন্য রেডি হয়ে যা। তোর দেহে যদি ভানুপ্রতাপ রায় রক্ত থাকে তাহলে আমার দেহে ভানুপ্রতাপ রায় নুন আছে। রক্ত এত সহজে নুনকে হারাতে পারবে না। আর দেখ 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 এই নুনের কামাল দেখ। ধোকা, তুই আমার সাথে ধোকাবাজি করেছিস। ধোকা নয়, কর্তব্য। বাবার থেকে সবটাই শিখেছিলি, খালি এটাই শিখতে পারলি না? আমার ছেলে সুমন কোথায়? কোথায় আমার ছেলে? শঙ্কর, শঙ্করের কাছে। সুমন, 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 সুমন। I love it. Don't move. না না ভানুপ্রতাপ, তুই নিজেকে মৃত্যুর ব্যবসাদার বলে বলিস, হ্যাঁ? আজ এই মৃত্যুর ব্যবসাদারের কাছে তুই একটা সাধারণ মৃত্যুর খরিদ্দার হয়ে গেছিস। এইবার তুই জানবি ভানুপ্রতাপ যে রক্তের বিচ্ছেদ কাকে বলে। আমি প্রতাপের মতো শালা ঘেউ কুত্তা নই যে ইমানদারের রুটিকে তোর পেছনে ঘুরে ঘুরে ল্যাজ নাড়বে নাতি। আজ তোর সঙ্গে সব দুশ্মনের হিসাব নিকাশ বরাবর করব। তুই শালা আমার ভাইকে মেরেছিস, আমি আজ তোর বংশকে নির্বংশ করব, নির্বংশ করব, বলো রে। না শঙ্কর, আমার না থেকে মানিস না, তুই আমায় মেরে ফেলে, ইউ কিল মি, কিল মি। না, আমার না থেকে মানিস না, না, না। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দিচ্ছি। দণ্ড তোর কে খণ্ডাবে, ভগবানেও পারবে না। আমার নাতি, তুই ভানুপ্রতাপ রায়ের নাতি তো? ঠিক ঠিক। আই লাভ দিস ড্রামা। না না, বই পয়সা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদে না, বাবা কাছে যাবি, বাবা কাছে। ভানু, নাতিকে পেয়ে মরার কথা ভুলে গেছিস? শোন শোন শোন, তোরা দুজন তো একসঙ্গে বাঁচতে পারবি না। আমি একটা কাজ করছি, আমি তোদের একসঙ্গে মরার সৌভাগ্যটা তোকে গ্রান্ট করে দিচ্ছি। যা যা। ভীষণ খুশি এই প্রেম তোর মার কাছে, আজকে আমি চলে যাচ্ছি রে। না ভেসে ভেসে যায় সময় সংসার, পার হব কি কর।
নেই